ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আর এবার আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়ে ধেয়ে আসার সম্ভাবনা। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা। করোনা আবহের মধ্যেই এবারে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হবে। 18 থেকে 20 মের মধ্যে সাইক্লোন ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে আসবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। 16 তারিখ সন্ধে নাগাদ বঙ্গোপসাগরের মধ্যভাগ, সেখানে এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা হচ্ছে 16 তারিখ সন্ধে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। শুরুতে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এই উত্তর পশ্চিম দিকে মুভমেন্টটা 17 তারিখ অবধি কন্টিনিউ হবে। 17-র পর থেকে ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করে একটু বাঁক নেবে এবং উত্তর উত্তর পূর্ব দিকে উত্তর বঙ্গোপসাগরের দিকে ক্রমশ এগিয়ে যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আবহাওয়া প্রতিকূল থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এর প্রভাবে শনিবার 65 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং রবিবার প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের 18 মে থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যারা ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদেরকে সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।